আতিলে ভাই, আতি আয় বত ভাই, কেমন আতি বল? আর বলিস নিরে ভাই, এটা চোখে আম যেন এই ফুলিছে, তাই ভালো লাগছে না বলি তোর কাছে আসলাম। তাই হইল রে আদিব, আমরা তো পড়াশোনা করিতি এই প্রাথমিক স্কুলে, এরকম তো পড়াশোনা করিনি। তাই রে ভাই, এখনকার ছেলে পেলে ওরকমই পড়াশোনা। আমরা প্রাথমিক স্কুলে পড়লি, এদের ওদের বাংলাদেশ বিদেশ সব দেশ ঘুরে বেড়াইতি। মা, তাহলে আমি আসি। ঠিক আছে বাবু, ভালো করে পড়াশোনা করি। আব্বা, তাহলে আমি আসি। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করি। চাচা, তাহলে তোমরা থাকো, আমি চলে গেলাম। বাবু, চলে গেলাম বলতে না, বলো আসছি, ভালো করে পড়াশোনা করবা। কি গো, কতদিন পর ছেলেটা বাড়ি আসছি, ভালো মন্দ রান্না করতে হবে না? আমার ছেলে এসছে। ও মম, তুমি কেমন আছো? হ্যাঁ বাপ, ভালো আছি তো। আলি থালা, আমি তাছি তো কি হইতে, থালা থেলি তো ঠিক কি তো, যাই হোক আজ বাপ বুকে আছো। ও ড্যাডি, বাপ ভালো করে পড়াশোনা করলি তো? তো ও মম, আমি খুব হাংরি, মানে আমার খুব খিদে পেয়েছে। দাও দাও, থেলিকে ঘরে নিয়ে দাও, থেলি খুব খিদে লেগেছে। চলো বাবু, ঘরে চলো। বাবু, তুমি তো ছোলা ছাতু খেতে পছন্দ করো, এই নাও ছাতু। ও মম, ছোলা ছাতু আমার তো খুব ফেভারিট খাবার, আই লাইক ইট মম। ও মম, ওয়াটার, ওয়াটার। চিনি? নো মম, ওয়াটার। লবণ? নো মম, ওয়াটার, ওয়াটার। বাবু বাবু, কি গো, আমার ছেলে মরে গেছে হয়তো। আমার ছেলে নাকি মরে গেছে? এ বাবু, বাবু, এ বাবু, তুই কথা বলছিলি কেন? আমরা মনে করছি ছেলে আলু থাতু দাইতি, দি থাতু উলমুখে ঢুকে দি ছেলে বলি গিতে। ও বাবু গো, তখন যদি পানি দিতি তোর ছেলে আর মরতো না। আ বাবা, হ্যাঁ।